আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আয়ার স্টাডি কর্নার বাংলাতে। আজকে মূলত আমরা আমাদের গত ভিডিওর ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা কোনো রাষ্ট্রের বৈদেশিক নীতি গ্রহণ করার ক্ষেত্রে সে রাষ্ট্র আন্তর্জাতিক যে বিভিন্ন নির্ধারকগুলো রয়েছে, যেমন আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন বা অ্যালায়েন্স ইত্যাদি যে বিভিন্ন নির্ধারক রয়েছে, তার মাধ্যমে কীভাবে প্রভাবিত হয়, অর্থাৎ তাদের ফরেন পলিসির রূপরেখা গঠনের ক্ষেত্রে এই সকল ফ্যাক্টরগুলো কীভাবে তাদের ফরেন পলিসি তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে, সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো মূলত আজকে আমরা আলোচনা করব তার বিপরীত, মানে যে ফ্যাক্টরগুলো, অর্থাৎ একটা রাষ্ট্রের ডোমেস্টিক কী কী ফ্যাক্টর রয়েছে যেগুলো তার ফরেন পলিসি তৈরি করার ক্ষেত্রে কাজে দেয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো খুবই সহজে আপনারা পেতে পারেন। তাহলে চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈদেশিক নীতি তৈরি করার ক্ষেত্রে ডোমেস্টিক যে ডিটারমিনেন্ট বা অভ্যন্তরীণ যে নির্ধারকগুলো রয়েছে তার প্রভাবটা কেমন। চলুন, তো বন্ধুরা, কোনো একটা রাষ্ট্র যখন তার বৈদেশিক নীতি তৈরি করতে চায়, তাকে যেমন আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট বা বিভিন্ন নির্ধারক তার মাথায় রাখতে হয়, ঠিক তেমনি কিন্তু তার ডোমেস্টিক বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। তো ডোমেস্টিক ফ্যাক্টর কিন্তু এখানে অনেকগুলো রয়েছে। তো আমাদের আলোচনাটা অত লম্বা না করে আমরা মূল মূল যে বিষয়গুলো বা ফ্যাক্টরগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কোনো একটা রাষ্ট্র যখন তার বৈদেশিক নীতি তৈরি করতে চায়, সেক্ষেত্রে তার মানসিক যে বিকাশ, সেক্ষেত্রে সংস্কৃতি বলি বা অতীত ঐতিহ্য বা তাদের সভ্যতা যদি থেকে থাকে সেগুলোর কী গুরুত্ব রয়েছে সেটা দেখার চেষ্টা করব। আপনারা যদি ইরানের কথা দেখেন, ইরান কিন্তু পৃথিবীর অন্যতম একটা বড় সভ্যতা ছিল একসময়, পারস্য সভ্যতা। তো সেই সভ্যতা যখন অন্য একটা সাম্রাজ্যের সাথে তার যে সম্পর্ক তৈরি করতে চাইতো, সে কিন্তু তার সেই সভ্যতার বেসিস থেকে সম্পর্কটা তৈরি করতে চাইতো। ঠিক এখন কিন্তু সেই সভ্যতা ইরানের নেই, কিন্তু তাদের যে মানসিক বিকাশ, ইরান কিন্তু অন্যতম একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাদের মানুষগুলোকে, তাদের চিন্তাভাবনাকে কিন্তু অন্যভাবে ইন্ডিপেন্ডেন্ট একটা মানসিকতা বা সংস্কৃতি তাদের বলা যায়। কারণ আমরা যখনই কোনো একটা বিষয়কে বিবেচনা করার চেষ্টা করি বা আমাদের সামনে কোনো একটা কনসেপ্ট চলে আসে বা কোনো একটা প্রবলেম আমাদের সামনে চলে আসে, তখন কিন্তু সেই সমস্যাটাকে আমরা ওয়েস্টার্ন লেন্স থেকে দেখার চেষ্টা করি, অর্থাৎ এই বিষয়গুলোকে নিয়ে ওয়েস্টার্ন বা পাশ্চাত্যের রাষ্ট্রগুলো কীভাবে দেখেছে সেইভাবে দেখার আমরা চেষ্টা করি। কিন্তু ইরানের কথা বললাম, যেহেতু তার একটা অতীত বড় একটা ঐতিহ্য রয়েছে, একটা বড় সভ্যতা রয়েছে, তার জ্ঞানের বিকাশটা সেভাবে হয়েছে জেনারেশন টু জেনারেশন, সে কিন্তু ওই একই কনসেপ্টটাকে আমরা যেভাবে দেখতেছি ওইভাবে না দেখে তার নিজের মতন করে দেখার চেষ্টা করে। কারণ তার একটা অতীত বড় ঐতিহ্য রয়েছে। চীনের কথা বলতে পারে, চীন পৃথিবীর অন্যতম একটি জীবন্ত সভ্যতা। চীন কিন্তু পৃথিবীর যে চীন যখন ঐতিহাসিকভাবে কিন্তু নিজেকে পৃথিবীর কেন্দ্রে মনে করেছে, তো স্বাভাবিকভাবে যখন কোনো কনসেপ্ট চীনের কাছে আসে তখন তারা কিন্তু সেই বিষয়গুলোকে নিজেদের যে সাংস্কৃতিক বিকাশ বা নিজেদের যে সভ্যতা কেন্দ্রিক যে জ্ঞানের বিকাশ বা নিজেদের যে দর্শনের যে বিকাশ বলতে পারি, এগুলোর দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা দেখার চেষ্টা করে। এবং তারা যখন বৈদেশিক কোনো রিলেশনে যেতে চায়, সেই তাদের পূর্ববর্তী ঐতিহ্য অনুযায়ী, পূর্ববর্তী নীতি অনুযায়ী বা ডিরেকশন অনুযায়ী কিন্তু তারা যাওয়ার চেষ্টা করে। আমরা কিন্তু জানি দীর্ঘ একটা সময় কিন্তু চীনের যে বৈদেশিক রিলেশন, ফরেন রিলেশন, এটা কিন্তু বন্ধ ছিল শুধুমাত্র কনফুসিয়াজম যে দর্শন, তার ফলোয়ার যেহেতু তারা ছিল দীর্ঘকালব্যাপী, তখন তারপরে কিন্তু তারা ফরেন রিলেশনের দিকে আগালো। তখন কিন্তু তাদের যে সভ্যতার যে অন্য কোনো একজনের ডাইরেকশন অনুযায়ী কিন্তু তারা চলতেছিল এবং তারা কিন্তু পৃথিবীর প্রায় প্রতিটা জিনিসকে ব্যাখ্যা করে কিন্তু তাদের নিজস্ব লেন্স থেকে। যেমন ডেমোক্রেসি বলতে আমরা সাধারণ বাংলাদেশি থেকে হয়তো চিন্তা করতে পারি পশ্চিমা যে সংজ্ঞা সেটাকে নিয়ে, কিন্তু চীনের ক্ষেত্রে হইতে পারে ডেমোক্রেসি বলতে অন্য একটা জিনিস, ইরানের ক্ষেত্রে তা হইতে পারে, রাশিয়ার ক্ষেত্রে রাশিয়া যেরকম নিজেকে ফাদারল্যান্ড হিসেবে সকলের কাছে প্রকাশ করে থাকে, রাশিয়ার যে ঐতিহ্য সেও কিন্তু কোনো একটা বিষয়কে কিন্তু
যখন বিশ্লেষণ করার চেষ্টা করে, তখন কিন্তু তার পুরনো যে ঐতিহ্য, পুরনো যে হিস্টোরিক্যাল ইভেন্টস, এক্সপিরিয়েন্স, সেগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র যখন তার বৈদেশিক নীতি বা কোনো ফরেন প্রবলেমসের কে দেখার চেষ্টা করে বা বৈদেশিক রিলেশনে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু তাদের পূর্ববর্তী যে ঐতিহ্য, সংস্কৃতি বা কোনো যদি সিভিলাইজেশন যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু সাহায্য নিয়েই তারা যায়। কারণ তাদের মানসিকভাবে জেনারেশন টু জেনারেশন কিন্তু মানসিক বিকাশটা তেমনই হয়। আমাদের এই যদি বাংলার কথা বলি, এই অঞ্চলটা কিন্তু দীর্ঘদিনভাবে কিন্তু স্বাধীন ছিল, স্বাধীন চেতা। আমরা কিন্তু অন্য কোনো অঞ্চলের দিকে আমাদের যে সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা, এটা কিন্তু কখনোই ছিল না। তার ফলে কিন্তু এই অঞ্চলে যতই শক্তি, এই অঞ্চলের বর্তমান যদি আমরা আমাদের বাংলাদেশের ফরেন পলিসিও দেখি, আমাদেরও কিন্তু মূল নীতি কিন্তু সেই নিজের যে সিকিউরিটির জায়গাটা এইটা, নিজের শান্তিপূর্ণ অবস্থান এইটা। আমরা কিন্তু অন্য রাষ্ট্রের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রাখি, শত্রুতাপূর্ণভাবে এক্সপ্যানশন পলিসিতে আমরা যাই না, কারণ আমাদের অতীত ঐতিহ্য এটাকে কিন্তু বলে না। তো এইটা কিন্তু একটা রাষ্ট্রের ফরেন পলিসির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যদি আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কোনো একটা রাষ্ট্রের অবস্থান কীরকম, তার লোকেশন, তার সাইজ, পপুলেশন, এটা তারা বোঝাই যায়। জিওপলিটিক্যাল একটা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল যে সেটিং, সেটা কিন্তু যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে ফরেন পলিসির দিক থেকে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে হয় কি, যে সাধারণভাবে যখন কোনো কেউ আলোচনা শুরু করে, তখন বলে যে যদি কোনো রাষ্ট্র অনেক বড় হয়, তার শক্তি অনেক বড় হয়, তার ফরেন পলিসির দায়িত্ব অনেক বড় হয়, আবার অনেক রাষ্ট্র যেগুলো অনেক ক্ষুদ্র ছোট সেগুলোর দায়িত্ব অনেক কম হয়, গ্লোবাল পলিটিক্সে তার অবস্থান অনেক ক্ষুদ্র পর্যায়ে পড়ে। কিন্তু বিষয়টা কিন্তু এত ইজি না, তো বিষয়টা এত ইজি না। যদি আমরা ব্রিটেনের কথা বলি, যে ব্রিটেন অনেক ছোটো একটা রাষ্ট্র, বাংলাদেশের মতনই একটা রাষ্ট্র, কিন্তু সে কিন্তু সারা পৃথিবীতে শাসন ব্যবস্থা তার কায়েম করেছে। পাশাপাশি আমরা যদি মঙ্গোলিয়ার কথা বলি, সে কিন্তু অনেক বড় একটা রাষ্ট্র, কিন্তু তার যে গ্লোবাল পলিটিক্সের জায়গায় তার কিন্তু অবস্থা একদম নিচের পর্যায়ে। তো ঠিক কিন্তু এরকমই যে রাষ্ট্রের ইন্টেনশনের উপর ভিত্তি করে, রাষ্ট্রের ক্যাপাসিটির উপর ভিত্তি করে, রাষ্ট্রের পাওয়ারের উপর ভিত্তি করে যে সে তার সাইজ বা তার জিওগ্রাফিক্যাল লোকিংস সেটিংসটা বা তাদের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা সে কীভাবে ব্যবহার করবে। যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের কিন্তু এখানে আমাদের ফরেন পলিসি তৈরি করার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা শুনে থাকি যে বাংলাদেশের জিওপলিটিক্যাল যে অবস্থান বা ভূরাজনৈতিক যে অবস্থান, তার ফলে কিন্তু আমরা একটু সুবিধাজনক জায়গায় রয়েছি। তো এই কথাটা কিন্তু বলি, কিন্তু এই কথাটাকে, এই সুবিধাটা যদি আমরা ব্যবহার করতে চাই, আমাদের সেই ইন্টেনশন লাগবে, আমাদের সেই পলিটিক্যাল ক্যাপাসিটি লাগবে, মিলিটারি ক্যাপাসিটি লাগবে, ইকোনমিক ক্যাপাসিটি ইত্যাদি সকল কিছু লাগবে। তো একপাক্ষিকভাবে আমরা বলতে পারি না, কোনো একটা রাষ্ট্র যদি বড় হয় আয়তনে, তার মানে সে শক্তিশালী হবে। হ্যাঁ, অনেক রাষ্ট্র যেমন আছে, রাশিয়া আছে, চায়না, ইন্ডিয়া, ইউএসএ, তারা অনেক শক্তিশালী রাষ্ট্র, কিন্তু তার মানে এই না যে কিরগিস্তানও কিন্তু অনেক শক্তিশালী রাষ্ট্র, আলজেরিয়াও অনেক শক্তিশালী, অনেক বৃহৎ রাষ্ট্র, কিন্তু এরা কিন্তু সেইরকম শক্তিশালী রাষ্ট্র না আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, এদের তেমন কিন্তু গুরুত্ব নেই। এবং তারা যখন কোনো ফরেন পলিসি তৈরি করে, তাদের কিন্তু ফরেন পলিসির ক্ষেত্রে যেহেতু তারা অনেক বড় রাষ্ট্র যদি কথা চিন্তা করি, সেক্ষেত্রে তারা তাদের সীমান্তবর্তী রাষ্ট্রগুলোর সাথে তার সম্পর্ক কেমন হবে, এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেয়, যদি সেই রাষ্ট্রটা অনেক শক্তিশালী না হয়। কিন্তু সে রাষ্ট্রটা যদি অনেক শক্তিশালী হয়, সে নিজের সীমান্তবর্তী জায়গা ছাড়াও কিন্তু সে অন্য অনেক বিষয়কে চিন্তা করতে পারে। যেমন চীন নিজের অঞ্চল ছেড়ে আফ্রিকায় চিন্তা, আফ্রিকার সমগ্র আফ্রিকার তার আন্ডারে নিতে চাচ্ছে বা তার গ্লোবাল ডমিনেন্সের জায়গায় সে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ঠিক এমনভাবে এভাবে কিন্তু জিওগ্রাফিক্যাল সেটিংস একটা রাষ্ট্রের ফরেন পলিসি তৈরি করার ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে। বা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে অনেক রাষ্ট্র নিজেকে আইসোলেশন পর্যায়ে রেখেছিল, এখন নেই। যেমন যুক্তরাষ্ট্র রেখেছিল মনরো ডক্ট্রিনের মাধ্যমে, জাপান রেখেছিল মেইজি রেস্টোরেশনের মাধ্যমে, এগুলো রেখেছিল, কারণ তাদের যে সীমানা বা তাদের যে রাষ্ট্রের অবস্থান, সেখানে কিন্তু তারা কিন্তু অন্য রাষ্ট্রগুলো থেকে বিচ্ছিন্ন ছিল, তার ফলে কিন্তু তারা এই ধরনের আইসোলেশন প্রসেসে যেতে পেরেছে। তো এখানে কিন্তু তাদের একটা সুবিধাজনক তারা অবস্থানে ছিল। তো বন্ধুরা, ওভারঅল কথা হচ্ছে, কোনো একটা রাষ্ট্র যখন তার বৈদেশিক নীতি গ্রহণ করতে চায়, তার যে জিওগ্রাফিক্যাল যে অবস্থান, সেটা খুবই গুরুত্বপূর্ণ তার বৈদেশিক নীতি মানে তৈরি করার ক্ষেত্রে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক ক্যাপাসিটি। এটা আমরা বুঝি, যদি কোনো একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়, তার বৈদেশিক নীতির ব্যবহারটাও কিন্তু সে তেমন হয়। হ্যাঁ,
যেমন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, সে কিন্তু শুধুমাত্র তার নিজের ডেভেলপমেন্টের জন্য তার ফরেন পলিসি তৈরি করে না, তার যে ইকোনমিক যে ক্যাপাসিটি রয়েছে সেটা দ্বারা কিন্তু সে অন্য অনেক রাষ্ট্রগুলোকে কিন্তু প্রেশারাইজ করার জন্য কিন্তু তার ফরেন পলিসিটা তৈরি করে। যেমন আমরা যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন সে যে জেরুজালেমকে স্বাধীনতা ইসরায়েলের রাষ্ট্র ঘোষণা করলো, পাশাপাশি বললো যে রাষ্ট্রগুলো এই সিদ্ধান্তকে মেনে নেবে না তাদের উপর অর্থনৈতিক অবজ্ঞা দেওয়া হবে, অবরোধ দেওয়া হবে বা তাদের কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা করা হবে না। তো এই ধরনের অর্থনৈতিক প্রেসারাইজটা তখনই একটা রাষ্ট্র তার ফরেন রিলেশনের ক্ষেত্রে করতে পারে যখন তার অর্থনৈতিকভাবে সে অনেক শক্তিশালী হয়। বা আমরা যদি নিউক্লিয়ার ডিলের কথা বলতে পারি ইরানের সাথে, তখন যখন ওইখান থেকে ডোনাল্ড ট্রাম্প সরে আসলো, সে সরে আসার মাধ্যমে কিন্তু অন্য রাষ্ট্রগুলোকে কিন্তু থ্রেট দিয়ে গেল যে সে যারা ইরানের সাথে সম্পর্ক তৈরি করবে তাদের সাথে তাদের উপর অর্থনৈতিক একটা অবরোধ বা স্যাংশন কিন্তু যুক্তরাষ্ট্র প্রদান করবে। তার জন্য কিন্তু অন্য অনেক রাষ্ট্রগুলো কিন্তু ইরানের সাথে কিন্তু সম্পর্ক তৈরি করতে চাচ্ছে না। তো এইখানে যে একটা ভয় বা এখানে যে একটা ফরেন রিলেশন, সেটা কিন্তু অন্য একটা রাষ্ট্র বা ইউরোপ যুক্তরাষ্ট্র তারা কিন্তু ইকোনমিক ক্যাপাসিটির উপর ভিত্তি করে নিচ্ছে। তো এইভাবে একটা রাষ্ট্র তার অর্থনৈতিক ক্যাপাসিটি অর্থনৈতিক ডেভেলপমেন্টের মাধ্যমে তার ফরেন পলিসি জায়গাটা শক্ত করতে পারে এবং তার নিজের ডেভেলপমেন্ট ছাড়াও কিন্তু সে অন্য রাষ্ট্রগুলোর সাথে কী ধরনের বিহেভ করবে সেটাও তৈরি করতে পারে। আমরা জার্মানির কথা বলতে পারি, জার্মানি এখানে ইউরোপের নন মিলিটারি একটা রাষ্ট্র, নন নিউক্লিয়ার পাওয়ারফুল একটা রাষ্ট্র, শুধুমাত্র মার্কেট ইকোনমির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপের মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র বর্তমানে অর্থনৈতিক দিক থেকে। তার ফলে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যাবতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তার গুরুত্বটা কিন্তু অনেক বেশি হিসেবে কাজ করা হয়। তো অর্থনৈতিক ডেভেলপমেন্টের পাশাপাশি যে সকল রাষ্ট্রগুলো ইকোনমিক্যালি উইক সেই সকল রাষ্ট্রগুলোও কিন্তু তাদের যে ফরেন পলিসি তৈরি করে সেখানে কিন্তু যে শক্তিশালী রাষ্ট্রগুলো যাদের অর্থনৈতিক এইড বা বিভিন্ন সাপোর্টের উপরে কিন্তু এই ক্ষুদ্র রাষ্ট্রগুলো নির্ভর করে তাদের ফরেন পলিসিগুলোও কিন্তু সেই ডিপেন্ডেন্ট ফরেন পলিসি হিসেবে তারা তৈরি করে, কারণ তারা সেই অর্থনৈতিক কী তারা যেভাবে সেই ধরনের এইডগুলো পেতে পারে সেই ধরনের সুবিধাগুলো পেতে পারে সেই পাক্ষিকে কিন্তু তাদের অর্থনীতি তাদের ফরেন পলিসিটা কিন্তু তৈরি করে। তাহলে আমরা বলতে পারি যে ইকোনমি বা ইকোনমিক ক্যাপাসিটি ইকোনমিক ডেভেলপমেন্ট ন্যাচারাল রিসোর্স ইত্যাদি কিন্তু একটা রাষ্ট্রের ফরেন পলিসি তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে শক্তিশালী রাষ্ট্র নিজের ডোমেস্টিক সেট আপের পরে কিন্তু এক্সটার্নাল রিলেশনের ক্ষেত্রে এটাকে অপারেশন হিসেবে কাজ করাইতে পারে বা এটাকে একটা উইপন্স হিসেবে কাজ করাইতে পারে। অন্য ক্ষেত্রে যারা উইক স্টেটস তারা কিন্তু নিজেদের প্রোটেকশনের জন্য কিন্তু ফরেন পলিসির একটা বড় জায়গায় কিন্তু সে ডিপেন্ডেন্ট ইকোনমিক ডিপেন্ডেন্ট ফরেন পলিসি হিসেবে তৈরি করে। তো সেই ক্ষেত্রে যেটাই বললাম যে ইকোনমি কিন্তু ফরেন পলিসির ডোমেস্টিক ফ্যাক্টর হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিলিটারি ক্যাপাসিটি এটা যে রাষ্ট্রের অভ্যন্তরীণ একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের সবাই জানে, এ নিয়ে এত আলোচনা করার কিছু নেই। যে যদি কোনো রাষ্ট্র বেশি নিউক্লিয়ার যদি মিলিটারি পাওয়ারফুল হতে থাকে তার ফরেন পলিসির দিক থেকে তার যে অ্যাটিচিউড যেটা পূর্বে ছিল তার থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। যখন আমরা এখানে ইন্ডিয়ার উদাহরণ দিতে পারি যে ইন্ডিয়া যখন স্বাধীন হয় তখন কিন্তু সে নন অ্যালাইন মুভমেন্টের সাথে জড়িত হয়, সে কোনো ধরনের ব্লকে যাবে না। কিন্তু কিছুদিন পরে কিন্তু ইরান ইন্ডিয়া কিন্তু নিজেকে যুক্তরাষ্ট্র জাতিসংঘের যে পাঁচটা স্থায়ী সদস্যভুক্ত রাষ্ট্র তার কাতারে নিজেকে দেখতে চায়। তো তার ফলে কিন্তু সে মিলিটারিতে আর কি নিজেকে শক্তিশালী করার চেষ্টা করে, পাশাপাশি সে নিউক্লিয়ার যে প্রলিফারেশন সেটা ঘটায়, নিউক্লিয়ার বোমা ডেভেলপ করে। তো এর মাধ্যমে কিন্তু নিউক্লিয়ার বোমা ডেভেলপ করার আগে যে ইন্ডিয়ার যে অ্যাটিচিউড বা তার যে ফরেন পলিসির জায়গাটা তার পূর্বে যে একটা জায়গা সেটা কিন্তু অনেক ডিফারেন্স। যখন ইন্ডিয়া নিউক্লিয়ার ডেভেলপমেন্ট নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ করে নিউক্লিয়ার বোমা ডেভেলপ করে তখন তার পূর্বে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্কটা যেমন হয়, নিউক্লিয়ার ডেভেলপমেন্টের পরে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ফরেন রিলেশন সেটা কিন্তু অন্যরকম হয়ে যায়। অর্থাৎ মিলিটারি ক্যাপাসিটি যখন কোনো রাষ্ট্র বেশি তৈরি করে ফেলে তখন কিন্তু তার যে ওভারঅল যে বিহেভিয়ারের জায়গাটা তার ফরেন পলিসিটা কেমন হবে সেটা কিন্তু মূলত ফ্লাকচুয়েশন করে, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। পাশাপাশি যে রাষ্ট্রটা আগে মিলিটারিলি অনেক শক্তিশালী ছিল এখন কমে গেছে তার আচরণও কিন্তু পরিবর্তন ঘটে।
তো মিলিটারি ক্যাপাসিটি কিন্তু একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং বৈদেশিক নীতি তৈরি করার ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা অন্য প্রধান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি যে বিষয়টা খুবই বলা প্রয়োজন তা হচ্ছে কোন একটা রাষ্ট্রের যে পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ যে রাষ্ট্রগুলো অটোক্রেটিক সিস্টেমে বিলিভ করে। আমরা যদি বলি তুরস্কের সাথে বর্তমানে রাশিয়ার একটা ভালো সম্পর্ক, রাশিয়ার সাথে বর্তমানে ইরানের একটা ভালো সম্পর্ক, তো এই সম্পর্কগুলো কেন ভালো? কারণ এদের যে পলিটিক্যাল সিস্টেম যেটাকে মূলত অনেকে অটোক্রেটিক বলে থাকে, সো এই রাষ্ট্রগুলোর যারা প্রধান রয়েছে বা পলিটিক্যাল সিস্টেম রয়েছে তাদের মধ্যে একটা সামঞ্জস্য বা মিল রয়েছে। তার ফলে কিন্তু যখন ফরেন রিলেশন এরা তৈরি করতে যায় তখন কিন্তু খুব সহজে এই রাষ্ট্রগুলোর সাথে তাদের ফরেন রিলেশন তৈরি করতে পারে। এখন ইরান কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে ফরেন রিলেশন ইকোনমিক করতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রে করতে পারে, কিন্তু পলিটিক্যাল ফরেন রিলেশন যখন তারা রাজনৈতিক দিক থেকে যখন তারা বৈদেশিক নীতি ইউরোপীয় ইউনিয়নের সাথে সে গঠন করতে চায় তখন কিন্তু তার হিউম্যান রাইটস বা তার যে পলিটিক্যাল সিস্টেম সেখানে কিন্তু অনেক ধরনের রিফর্মেশন আনার প্রয়োজন পড়ে। কিন্তু সে যখন ইরান যখন রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু তার কোনো ধরনের পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, কারণ রাশিয়ার যে ওভারঅল পলিটিক্যাল সিস্টেম তার সাথে ইরানের পলিটিক্যাল সিস্টেমের অনেকটাই মিল রয়েছে। যেমন তুর্কির সাথে যে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক যে সম্পর্ক সেটা হচ্ছে না, কারণ তুর্কির যে পলিটিক্যাল সিস্টেম তার নিজের যে ডেভেলপমেন্ট বা নিজের যে রুলস রেগুলেশনগুলো সেগুলো কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে রুলস রেগুলেশনের সাথে কিন্তু অনেকটাই অমিল। তো তার ক্ষেত্রে কিন্তু তুরস্ক কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারছে না। পাশাপাশি আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্রগত কথা বলি, যেমন ইউরোপীয় ইউনিয়নের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের, কারণ তাদের যে পলিটিক্যাল সিস্টেম ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম সেটার সাথে কিন্তু খুবই মিল রয়েছে, বা জাপানের সাথে মিল রয়েছে। তো এইভাবে কিন্তু যে কোনো একটা রাষ্ট্র তার ফরেন পলিসির ক্ষেত্রে সে অন্য কোন রাষ্ট্রের সাথে রিলেশন তৈরি করবে সেই ধরনের নীতি যখন সে তৈরি করতে চায় তার যে পলিটিক্যাল সিস্টেম সেটা কিন্তু অনেকটাই ভ্যারি করে। যে আমি যেগুলো উদাহরণ দিলাম আপনারা হয়তো বুঝতে পারছেন, এখানে সেখানে কিন্তু অনেক ভ্যারি করে। যেমন চায়নার সাথে পলিটিক্যাল রিলেশনে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যেতে চায় না, তারা কিন্তু ইকোনমিক রিলেশনে যায়। ইকোনমিক রিলেশন অন্য একটা বিষয়, সেটা কিন্তু যে কোনো রাষ্ট্রের সাথে হতে পারে, কিন্তু পলিটিক্যাল রিলেশনে যেতে গেলে কিন্তু মূলত সেখানে পলিটিক্যাল সিস্টেমগত একটা মিল থাকার কিন্তু প্রয়োজন পড়ে। সেই পলিটিক্যাল সিস্টেমগত যখন মিল যখন তৈরি না হয় তখন কিন্তু পলিটিক্যাল রিলেশনটা তৈরি হয় না। তো এইভাবে যে কোনো রাষ্ট্রের বৈদেশিক নীতি তৈরি করার ক্ষেত্রে সেখানে তার পলিটিক্যাল সিস্টেম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার যে কোনো একটা রাষ্ট্রের বৈদেশিক নীতি তৈরি করার ক্ষেত্রে সেই রাষ্ট্রের যারা নেতৃত্ব পর্যায়ে থাকে বিশেষ করে মূল যে লিডার থাকেন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থাকে। যদি আমাদের বাংলাদেশের কথা বলি, এখানে বাংলাদেশের উদাহরণটা দিয়েই শেষ করা যায়, সে হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু যখন বাংলাদেশ যখন স্বাধীন হয় তার যে একটা পার্সোনালিটি ছিল গ্লোবাল স্টেজে তাকে সে কিন্তু সেটা খুবই মানে সুন্দরভাবে প্রকাশ করতে পেরেছে। সে তার যে ফ্রেন্ডশিপ টু ওয়ার্ল্ড মেলা স্টুডেন্ট এই বিষয়টা কিন্তু তখন স্নায়ুযুদ্ধকালীন সময়ে তার যে ক্যারিসমেটিক ক্যাপাসিটি তার মাধ্যমে কিন্তু সে দুইটা বড় বড় ব্লক থেকে কিন্তু নিজেকে সরিয়ে আনতে পেরেছে। তো পাশাপাশি সে কিন্তু ন্যায়মে যুক্ত হয়েছে এবং তার খুবই অল্প সময়ে তার শাসন আমলে কিন্তু সে অনেকগুলো রাষ্ট্রের কাছ থেকে তার দেশের জন্য বাংলাদেশের জন্য কিন্তু রিকগনিশন আনতে সক্ষম হয়েছে। কারণ এখানে তার যে একটা লিডারশিপ ক্যাপাসিটি ছিল বা তার যে ডিসিশন মেকিংগুলো ছিল সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ আমরা কিন্তু অনেক লেখা থেকে জানতে পারি বা অনেক পলিটিক্যাল পার্সন থেকে তার সম্পর্কে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে অন্য রাষ্ট্রের যারা পলিটিক্যাল লিডার তারা কিন্তু খুবই পজিটিভ ছিলেন তার প্রতি। যেমন ফিডেল কাস্ট্রো যেমন কথাটা বলেই ফেলেছিল যে আমি হিমালয় দেখিনি কিন্তু আমি মূলত বঙ্গবন্ধুকে দেখেছি। তো এর মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে একজন পলিটিক্যাল লিডার তার যে ক্যাপাসিটি বা তার যে ক্যারিসমেটিক বৈশিষ্ট্য সে তার মাধ্যমে কিন্তু সে তার ফরেন পলিসিকে খুব প্রভাবিত করতে পারে। এছাড়াও আমরা অনেক লিডারের কথা বলতে পারি, যেমন স্ট্যালিনের কথা বলতে পারি, মাও সেতুংয়ের কথা বলতে পারি, সান ইয়াতসেনের কথা বলতে পারি, পুতিনের কথা বলতে পারি, জর্জ ডব্লিউ বুশের কথা বলতে, ডোনাল্ড ট্রাম্পের কথা বলতে পারি। সেক্ষেত্রে আমরা দেখি যে কোনো রাষ্ট্র যখন তার ফরেন পলিসি তৈরি করতে চায় বা তার কোনো ফরেন রিলেশনে সে যায় তখন সেই রাষ্ট্রের যারা লিডার থাকে যারা লিডিং পজিশনে থাকে তাদের যে ক্যারিসমেটিক ক্যাপাসিটি বা তাদের যে লিডিং ক্যারেক্টার লিডিং যে বৈশিষ্ট্য সেটা কিন্তু তাদের
পররাষ্ট্রনীতি গঠনের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে, অনেক বড় ভূমিকা পালন, অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এটা, যে কোনো রাষ্ট্রের বৈদেশিক নীতি তৈরি করার ক্ষেত্রে ডোমেস্টিক ফ্যাক্টর এটা। তো এছাড়াও অনেক বিষয় রয়েছে, যেমন বললাম যে যারা রাষ্ট্রের সাধারণ নাগরিকদের অপিনিয়নের একটা বড় বৈশিষ্ট্য রয়েছে, যে যেমন আমরা যদি বলি যে যখন ভিয়েতনামের যুদ্ধে যুক্তরাষ্ট্র যায়, তখন কিন্তু এই যে এই কাজটাকে কিন্তু মূলত তাদের রাষ্ট্রের সাধারণ নাগরিকরা কিন্তু এটাই গ্রহণ করে নাই। তো এর ফলে কিন্তু তাদের ফরেন পলিসির ওই জায়গাটা থেকে তাদের পরিবর্তন, তাদের যে কন্টেইনমেন্ট পলিসি ছিল সেখান থেকে তাদের সরে আসতে বাধ্য হয়। তো এভাবে কিন্তু পাবলিক অপিনিয়ন কিন্তু অনেক ক্ষেত্রে বেশি কাজ করে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কিন্তু পাবলিক অপিনিয়ন অনেক বড় ফ্যাক্টর। তাদের যে বৈদেশিক যে রিলেশন কীভাবে তৈরি করবে কি করবে না, সেটা কিন্তু অনেক পাবলিক যে স্পেয়ারে বিভিন্ন ডিসকাশন তার মাধ্যমে কিন্তু তৈরি করা হয়। সায়েন্স এবং টেকনোলজির কথা বলেছি, বর্তমানে সায়েন্স এবং টেকনোলজির যুগ, এর মাধ্যমে কিন্তু বিশ্বটা একদম কাছে চলে এসেছে। কিন্তু এর ফলে কিছু রাষ্ট্র যারা টেকনোলজিক্যালি অ্যাডভান্স, তারা একটু বড় সুবিধা পেয়ে পাচ্ছে, এবং তারা কিন্তু সেই রিসোর্সগুলোকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের ফরেন পলিসি তৈরি করতে পারে। যে কোনো রাষ্ট্র যদি তার গুরুত্বপূর্ণ কোনো টেকনোলজিক্যালি অ্যাডভান্স থাকে, ইনভেনশন থাকে, যদি আমি বর্তমানে COVID-19 যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা যদি কোনো একটা রাষ্ট্রের কাছে থাকে, সে কিন্তু এই এই টেকনোলজি বা এই সায়েন্টিফিক্যাল ইনভেনশনের ইনভেনশনের মাধ্যমে কিন্তু উপরে ভিত্তি করে কিন্তু সে তার বৈদেশিক নীতি কিন্তু নতুনভাবে গঠন করতে চাইবে। এবং অন্য রাষ্ট্রগুলো যাদের কাছে এই টেকনোলজিটা নেই, তারা কিন্তু সেই ব্যাসেসে কিন্তু তাদের ফরেন পলিসিটা ডিপেন্ডেন্ট ফরেন পলিসি হিসেবে তৈরি করবে, যে তাতে তারা খুব সহজে ওই রাষ্ট্র থেকে তাদের এই যে গুরুত্বপূর্ণ মানে যে ভ্যাকসিন, আর যেটা এখন খুবই দরকার ম্যান্ডেটরি সবার ক্ষেত্রে, সেটা তিনি খুব সহজে পেতে পারে। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে, অনেক বিস্তৃত আকারে আলোচনা করা যেতে পারে, যে আপনার কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ। কিন্তু ওভারঅল যে বিষয়টাগুলো বললাম, এখানে ওভারঅল প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের বৈদেশিক নীতি তৈরি করার ক্ষেত্রে। যখন আমরা ডোমেস্টিক ভিত্তিগুলো দেখি, সেখানে লিডারশিপের একটা বড় কোয়ালিটির একটা বড় বিষয়। আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি বা ফরেন যে একটা তার যে একটা অবস্থান ছিল, সেখানে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। সে কিন্তু নাফটা থেকে সরে এসেছে, বা অনেক প্যারিস চুক্তির মতো জায়গা থেকে সে সরে এসেছে, নিউক্লিয়ার ডিল থেকে কিন্তু সে সরে এসেছে। তো এই ধরনের মানে ইউনিল্যাটারাল যে ডিসিশনগুলো, সেগুলো কিন্তু তার যে পূর্ববর্তী ফরেন পলিসির জায়গাটা বা ফরেন রিলেশনের জায়গাটা, সেটা থেকে কিন্তু তাকে নতুন কিছু তৈরি, নতুন কিছু দান করে। সেক্ষেত্রে এই রিয়াকশনের ফলে কিন্তু অন্য ওয়ার্ল্ডের যারা স্টেটসগুলো রয়েছেন, যারা মূলত তার উপর ডিপেন্ডেন্ট বা এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, তারাও কিন্তু নতুনভাবে তাদের বৈদেশিক নীতিগুলো তৈরি করে। পাশাপাশি হিস্ট্রি রয়েছে, মিলিটারি ক্যাপাসিটি, ইকোনমিক ক্যাপাসিটি, সাইন্টিফিক ইনভেনশন, যেটাকে বললাম পলিটিক্যাল সিস্টেম, ইত্যাদি অনেক বিষয়গুলো রয়েছে, অনেক অভ্যন্তরীণ উপাদান রয়েছে, যেগুলো মূলত বৈদেশিক নীতি তৈরি করার ক্ষেত্রে বা বৈদেশিক নীতি রূপরেখায় প্রভাব তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো বন্ধুরা, এই ছিল মূলত আলোচনা, অনেক কমপ্লেক্স করে হয়তো আমি বলে ফেলেছি। তো আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু অ্যাড করা থাকে অবশ্যই কমেন্টে অ্যাড করবেন, আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আইডেন্টিফাই করে দেবেন, সমালোচনা করবেন, আর সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।